আপনার যে ভিতটা আছে, অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে গেলে যে ভিতের প্রয়োজন হয়, যেমন ধরুন আপনার নিজের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু কোনো সময় আপনার বাড়িটা ভালো হবে না। নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে পাখিদের থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব, কারণ আমাদের যে বন্ধুরা আছে যারা পাখি পালন করছেন তাদের মনে একটা ধারণা জন্মে গেছে যে পাখির মার্কেট পড়ে গেছে, পাখির থেকে টাকা ইনকাম করা এখন মুশকিল, এবং পাখিগুলো যদি আমরা বাচ্চা তুলি বাচ্চাগুলো আমরা বিক্রি করবো কীভাবে, এবং বাজারের অর্থনৈতিক পরিস্থিতি। যাক বন্ধুরা, প্রথমে আমি যে কথাটা বলবো সেটা আপনারা সবাই মন দিয়ে শুনবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন, কেন ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পাখির জগতে আসার জন্য যে প্রেরণা সেটা বাড়ানোর জন্য আমি ভিডিওটা করছি, যাতে আপনাদের পাখি পুষতে অসুবিধা না হয় এবং যাতে উৎসাহটা ঠিক মতন হয়ে থাকে। বন্ধুরা, প্রথমে আমি যেটা বলবো সেটা হলো যে পাখি বলুন, পাখির সাথে কম্পেয়ার করে আমি কিছু উদাহরণ দিচ্ছি, তার মাধ্যম দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা আগে বলে নিচ্ছি। যে আপনি দেখবেন যে কোনো জিনিসের যখন চাষ বেশি হয়, আমি চাষ দিয়ে আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তখন দেখবেন সেই জিনিসের দাম কমে যায়। আজকে বাজারে যখন ফুলকপি আসে, বিশেষ করে দেখবেন ফুলকপি যখন প্রথম দিকে আসে দেখবেন তার প্রচুর দাম, কিন্তু যখন ফুলকপিটা বেশি চাষ হয় তখন দেখবেন তার দাম কমে যায়। দেখবেন পাখিদের দিক থেকেও ঠিক তাই, এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আমাদের লকডাউন গেছে, লকডাউনে তো জানেনি, লকডাউনে বাইরে পাখি যাওয়া বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়ার ফলে যে আমাদের যে পাখি পালক যে বন্ধুরা আছে তাদের বাড়িতে অনেক ধরনের পাখি জমে গেছে, বিক্রি হয়, যে সেলাররা বিক্রি করে সেগুলো বন্ধ হয়ে গেছিলো। বন্ধ হয়ে যাওয়ার ফলে কিছু পাখি জমে যায়, সেই জমে যাওয়া পাখিগুলো যারা হচ্ছে সেলার, যারা হচ্ছে পাইকারি রেটে নেয়, তারা ওই পাখিগুলোকে বিক্রি করার জন্য যে পাখি পালন বন্ধু আছে তাদের ভয় দেখাচ্ছে যে বাইরে পাখি যাচ্ছে না, কিন্তু বর্তমানে পাখি বাইরে যাচ্ছে এবং বিগত দিনে আরও বেশি পরিমাণে পাখি যাবে। এই লাভবার্ড বলুন, রোজিগ্রুপের পাখি বলুন, সমস্ত পাখিরই দাম আর কদিন পরে বাড়বে। সুতরাং বন্ধুরা, আপনারা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই, পাখির ব্যবসা দিনের পর দিন আরও ডেভেলপ হবে, কারণ হচ্ছে নতুন নতুন বন্ধুরা পাখির লাইনে আসছে এবং তারা এই কম দামের পাখি প্রথম দিয়ে পোষে, যেমন আপনি আমি যারা প্রথম দিকে পোষে আসছি, এবং যারা একটু এর থেকে আগিয়ে যেতে চায় আপনাদের মাথায় সবসময় আসতে হবে। প্রথমে আমি যে পয়েন্টটা বলবো যে পাখি থেকে টাকা ইনকাম করার জন্য এবং পাখির ব্যবসাটাকে আপনাকে ডেভেলপ করার জন্য, সেটা হলো এই যে আপনাদের কী করতে হবে, প্রতি বছর প্রতি সিজনে আপনাদের যেই ধরনের পাখি আছে তার থেকে একটু হাই মিউটেশনের পাখি আনতে হবে, অন্তত এক জোড়া কি দুজোড়া। দেখুন এখন মার্কেটে অ্যালবিনো রেডাই, লুটিনো ফিশার এই সমস্ত জিনিসের পাখি কিন্তু দাম কমেনি, এই সমস্ত পাখির দাম যত ব্রিডার আছে আপনি কোনো জায়গায় যদি অ্যাড দেখেন ফোন করে তা আপনি কল করে জেনে নেবেন যে তার মার্কেট প্রাইস কী আছে। সে যদি বলে অ্যালবিনো রেডাই 8,000 টাকা পিস, আগে বলবেন যে আমি 7,000 টাকা দিচ্ছি দেবেন, সে কিন্তু আপনার কোনো পাত্তা দেবে না। সুতরাং বন্ধুরা, আপনারা যেই ধরনের পাখি পুষছেন তার থেকে একটু বেশি দামের পাখি এক জোড়া কি দুজোড়া নিয়ে আসতে হবে। এক জোড়া দুজোড়া নিয়ে আসতে কী হবে, আপনার যে ভিতটা আছে, অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে গেলে যে ভিতের প্রয়োজন হয়, যেমন ধরুন আপনার নিজের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু কোনো সময় আপনার বাড়িটা ভালো হবে না। ঠিক সেরকমই আপনাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, স্ট্রাকচার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে দামি পাখিগুলো ফস্টারিং করবেন তার জন্য যে সমস্ত ফস্টারিং পেয়ার লাগবে, সেই ফস্টারিং পেয়ারগুলো আপনার বাড়িতে আছে। ধরুন আপনার বাড়িতে লাভবার্ড আছে, গ্রিন ফিশার, ধরুন আপনার বাড়িতে রোজিগ্রুপের পাখি আছে, এবং সেই পাখিগুলো দেখবেন যে আপনার বাড়িতে ভালো রেজাল্ট করছে, সেই পাখিগুলো আপনাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে। কারণ হচ্ছে আপনারা যাদের বাড়িতে এই সমস্ত পাখি আছে তারা খুব অল্প টাইমে এবং অল্প পয়সার মাধ্যমে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যখন এক জোড়া বা দুজোড়া পাখি আনবেন, আপনি যে ডিমগুলো দেবে সেই ডিমগুলো যদি ওই পাখিগুলো যে পুরনো পাখিগুলো আপনাদের কাছে তাদের কাছে ফস্টারিং করে তাদের দিয়ে বাচ্চা নেন, আপনার এক জোড়ার থেকে প্রচুর বাচ্চা নিতে পারবেন। প্রচুর বাচ্চা নিলে আপনার পরের বছর আবার কী করবেন, ওই পাখি আপনার বেড়ে গেল দামি মিউটেশন, ওর থেকে আর একটু দামি মিউটেশনের পাখি আবার এক জোড়া কিনবেন। এইভাবে করতে করতে পুরনো লটটাকে আস্তে আস্তে করে নতুন করে সাজাবেন, এবং দেখবেন আপনাদের যে ব্যবসা বা বাণিজ্য যেটা বলুন
পাখির দিক দিয়ে ডেভেলপ হবে। আপনাকে মাথায় রাখতে হবে একই একটা জিনিস, যে একই জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, মার্কেটে যে জিনিসটার ডিমান্ড সেই থেকে চলে যেতে হবে। আরেকটা কথা আমি বলে রাখি যে আপনারা যারা পাখি পুষছেন একটু ভ্যারাইটিস টাইপের পাখি পোষার চেষ্টা করবেন। আর সব থেকে বড়ো কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের জায়গার জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে, ভবিষ্যতে আপনারা কীভাবে আগাবে চান। আপনারা যদি শখে পুষতে চান একজোড়া দুজোড়া তাহলে কোনো বেঁচে, আর যদি ভবিষ্যতে যদি পাখি নিয়ে একটু বেশি টাকা ইনকাম করতে চান আপনাদের মেন হচ্ছে লাগবে জায়গা আর খাঁচা। পাখির কাজ পাখিরা করবে, আপনাদের কাজ আপনাদের করতে হবে। আপনাদের কাজ কী হবে যে পাখির কেসটাকে পরিষ্কার রাখা, পাখির ঠিক সময় দানা পানি মানে জল আর দানাটা ঠিক সময় দেওয়া, আর ঠিক ঠিক সময় ঠিক ঠিক উপাদান যেগুলো পাখিদের প্রয়োজন সেগুলো আপনারা আপনাদের পাখিদের প্রোভাইড করতে হবে। আপনারা যদি সময় না পান কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি আপনার ঘরের মেম্বারদের পাখির সঙ্গে ঢুকিয়ে দিন, যেমন হচ্ছে আপনার ওয়াইফ যদি থাকে ওয়াইফকে দিয়ে, আপনার যদি বাচ্চা থাকে বাচ্চাকে দিয়ে, ছেলেকে দিয়ে, আপনার তাদের দেখান যে এরমভাবে করতে হয় এরমভাবে করতে হয়। আজকে পাকিস্তানের মতন জায়গা ওইখানে মেন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এই পাখি, এই পাখির মাধ্যমে তাদের বাড়ির যে বউ বাচ্চা যারা আছে তারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে। আজকে আমি আপনি যারা আছেন তারা না পারার কিছু নেই, এই ভিডিওটা দেখার পর আপনাদের মেন উদ্দেশ্য থাকবে যে প্রতি বছর কিছু না কিছু পাখি দামি মিউটেশনে নিয়ে আসবে। আরেকটা কথা আমি বলে রাখি যেটা হচ্ছে সবথেকে লাভজনক পাখি যেটা হচ্ছে মেনটেনেন্স খরচা কম এবং খাওয়া দাওয়ার খরচা কম, সেটাও আপনাকে ভিডিওর শেষে আমি আপনাদের বলে রাখবো। আর একটা কথা বলে রাখি যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে অলে সেট করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের সবার প্রথমে চলে আসবে। এইভাবেই আপনি বন্ধুরা আপনি যদি ফিঞ্চের দিকে যান, যাদের বাড়িতে আছে তরুণ বেঙ্গলি বেঙ্গলি আছে তারা কিছু গোল্ডেন ফিঞ্চ নিয়ে আসুন, একজোড়া নিয়ে আসুন দুজোড়া নিয়ে আসুন, তার থেকে আপনার দেখবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন। আজকে যাদের বাড়িতে দশজোড়া বারোজোড়া গোল্ডেন ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ আছে যাদের ব্রিডিং করছে, আপনারা যদি একজোড়া গোল্ডেন নিয়ে আসেন নিয়ে এসে যদি ওই বেঙ্গলির নিচে যদি চালান করে বাচ্চা করেন ওই একজোড়ার থেকে আপনার বাড়িতে বাচ্চা ভরে যাবে। এরমভাবে যে কোনো পাখি আজকে আমি করেছি, আজকে আমি দুজোড়া পাখি আগের বছর এনেছিলাম, আগের বছর দুজোড়া পাখি আমার অ্যালবিনো রেডায় নিয়ে এসেছিলাম লুটিনো বিষদ দিয়ে। আমি আগের বছর প্রচুর টাকা ইনকাম করেছি এবং প্রচুর টাকা ইনকাম করার পর আমি কিছু ধার জানা ছিল সেখানে আমি দিয়ে দিয়েছি। এই বছর আমি যে পাখিগুলো ডিম বাচ্চা করবে সেগুলো আমি সব রেখে দেবো, রেখে দেওয়ার পর তার থেকে সামনের বছর আমার পাখির সেট আপটা আরও বড়ো করে দেবো, আরও বড়ো করে দেওয়ার পরে আমার বেশি আরও ইনকাম হবে। আজকে যদি আমার 2 লাখ টাকা ইনকাম হয় পরবর্তীকালে আমার ওইটা 10 লাখ টাকা ইনকাম হবে। যাক বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা কোনো রকম কোনো কাজে লাগে, আরেকটা কথা বলে রাখি যেটা আমি বলেছিলাম যে একটা পাখি বলবো সেটা হচ্ছে জাবা পাখি। হ্যাঁ বন্ধুরা, জাবা পাখির কিন্তু খাওয়া খরচা প্রচুর কম। আর সবসময় মাথায় রাখবেন যে পাখি আপনারা জানছি একটা পাখি যে কোনো জোড়ার পাখি, আজকে হচ্ছে গ্রিনফিশার দিয়েই বলছি, একটা পাখি গ্রিনফিশার এখন মার্কেট ভ্যালু ধরুন কথার কথায় বলছি যে 1,500 টাকা বা 1,000 টাকা, সে কিন্তু প্রথম ক্লাসে যখন 4টে বাচ্চা দেয় তখন কিন্তু আপনার 1,000 টাকা উঠে পুরো রিটার্ন হয়ে যায়। মোটামুটি 4টে ক্লাস হয়ে যায়, 4টে ক্লাস 3টে ক্লাসের মানে যে পাখির যে দাম যে টাকাটা সেই টাকাটা আপনাদের কাছে স্টোরে জমে যায়। আপনার যদি মনে করেন যে জায়গা যে পাখিদের মানে গ্রিনফিশার পাখিগুলোকে কলোনি ব্রিডিং করান, কলোনিতে দিন, বাজরিকার পাখি বাজি মানে বদ্রি পাখি যেরকমভাবে চাষ করে সেরকমভাবে চাষ করুন, দেখবেন আপনার কম সময়ে মানে লটে পাখি এত বাচ্চা হবে যে আপনাদের কোনো লসই নেই, পাখির ব্যবসায় কোনো লস নেই। আর এই ব্যবসা এমনই একটা ব্যবসা যে ব্যবসা আপনাদের চাকরির সঙ্গে লড়াই করতে পারে। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন যদি 15-20 হাজার টাকা ইনকাম করেন কিন্তু এই পাখি যদি করেন ঠিক মতন আপনারা বছরের শেষে মোটামুটি 2-3 লাখ টাকার কাজ করা কোনো ব্যাপারই না। যাই হোক বন্ধুরা, আমার বইয়ের উদ্দেশ্য ছিল যে আপনাদের এই পাখি এই যে মাথার মধ্যে ঢুকে গেছে যে পাখি বিক্রি করবো কীভাবে, আরেকটা কথা বলে রাখি বাজারে বা মার্কেটে ফেসবুকে দেখবেন 1,000 একটা প্রাইভেট গ্রুপ আছে পাখি বিক্রি সেলিংয়ের জন্য। আমার নিজস্ব একটা গ্রুপ আছে, এই গ্রুপটার নাম আমি বলে দিচ্ছি এবি লাভবার্ড অ্যান্ড ডগ লাভার্স, এই একটা গ্রুপ আছে, এখানে আমি পাখির সেলিং ভিডিওগুলো ছাড়ি পোস্ট করি। এরকম অনেক চ্যানেল আছে যে যার মাধ্যমে আপনারা পাখিগুলো সেল করতে পারবেন। আর কোনো সময় হোলসেলার বা পাইকারি রেটে পাখি দেবেন না, হয়তো কোনো লোককে পাখি কিনতে চাষে ফোন করলো তাকে 10 টাকার জায়গায় 8 টাকাতে বিক্রি করবেন কিন্তু বাজারে হোলসেলারদের দেবে না, তারা হচ্ছে মানে আপনার থেকে খুব অল্প দামে বিক্রি করে তারা কিন্তু বেশি দামে বিক্রি করে। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আরও বেশি বেশি করে আপনার যে গ্রুপগুলো আছে প্রাইভেট গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর কিছু যদি জানার থাকে বা কিছু যদি প্রশ্ন থাকে আমার প্রতিকটা ভিডিও আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উত্তর আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই করে দেবো। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি এখানে শেষ করছি, নমস্কার।